পাবনার একটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে পরিত্যক্ত জমিতে সবজি বাগান গড়ে তুলেছে নারী শিক্ষার্থীরা। শিক্ষকদের সহায়তায় গড়ে তোলা এই বাগান উৎপাদনমুখী শিক্ষার এক অনন্য নজির বলে মনে করেন শিক্ষকরা। পাবনা থেকে এস এম আলমের পাঠানোর প্রতিবেদন জানাবেন সুরাইয়া সীমা। টমেটো, সিম, স্কোয়াশ, লাউ, পুঁই, পালং সহ নানা ধরনের সবজি আবাদে বদলে গেছে পাবনার কাশীনাথপুর মহিলা ডিগ্রি কলেজের ক্যাম্পাস। কলেজের পরিত্যক্ত জায়গায় শিক্ষকদের তত্ত্বাবধানে এ বাগান তৈরি করেছে শিক্ষার্থীরা। শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে কৃষক সত্তা বিকশিত করার লক্ষ্যে তারা এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন, যাতে শিক্ষার্থীরা এখান থেকে কৃষিকাজ শিখে নিজ বাড়িতে, পরিত্যক্ত মাঠ কিংবা আঙিনায় সবজি চাষ করে লাভবান হতে পারেন। প্রশিক্ষণ দিয়েছি যে এইভাবে এইভাবে কাজ করতে হবে, এইভাবে তোমরা গাছটা লাগাবে, সম্পূর্ণ কাজ ছাত্রীদের দিয়ে আমরা এটা করানো হয়েছে। আমরা এখানে বেশ কিছু শাকসবজি আমরা রোপণ করেছি। কলেজে বিভিন্ন ধরনের শাকসবজি, টমেটো, পুঁই শাক গাছ, আরও অনেক ধরনের গাছ লাগাইছে। সারটার এনে দিছে, আমরা নিজেরাই গাছ টাছ লাগিয়েছি, পরিচর্যা করেছি। একজন শিক্ষার্থী, একটি কৃষি খামার, এই স্বপ্নকে সামনে রেখেই এ কর্মমুখী শিক্ষা চালু করেছেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। আমাদের ছাত্র ছাত্রীদের মাধ্যমে তার নিজ বাড়ির আঙিনায়, গ্রাম অঞ্চলের ছাত্রছাত্রী তার বাড়ির আঙিনায় করবে, শহরের ছাত্রছাত্রীরা বাড়ির ছাদে, তার বাড়ির বারান্দায় এবং বিল্ডিংয়ের আশেপাশে তারা আমাদের গাছগাছড়া লাগায়। শিক্ষার্থীদের সম্মিলিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে কিভাবে নিরাপদ সবজি আবাদ করা যায় সে সম্পর্কেও শিক্ষা দেওয়া হয় এ প্রতিষ্ঠানটিতে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।